একমাত্র ছেলে হারানোর শোকে এখনো কাতর মা, অকালে মেহেদীকে হারিয়ে পাগল প্রায় বাবাও। সিসিটিভির ফুটেজে জড়িতদের স্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ খুব আকস্মিকভাবে নষ্ট হয়ে গেল। সুষ্ঠু একটা বিচার চাই আমার ছেলেটাকে, ভালো ছেলেটাকে আমার মা লস, আমরা আবার এসএসসি পরীক্ষা। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ছাত্রদের সাথে স্থানীয় কোনো কিশোর গ্যাং বা কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। শনিবার দুপুরে মডেল টেস্ট পরীক্ষা শেষে এলাকার কয়েকজন বখাটে কিশোরদের ছুরিকাঘাতে খুন হন রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান সজীব। দুই ভাই বোনের মধ্যে বড় ছিল সে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।